মহিলা আইনজীবীকে হেনস্থার অভিযোগ, কর্মবিরতির ডাক বসিরহাট আদালতের আইনজীবীদের, সন্দেশখালীর ঘটনায় হেনস্থার অভিযোগ। মহিলা আইনজীবীকে হেনস্থা ও শ্লীলতা হানি ও গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতির ডাক আইনজীবীদের। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীরা এই কর্মবিরতির ডাক দেন। তাদের অভিযোগ, সন্দেশখালী ঘটনায় পুলিশি হেনস্থা চলছে। সোমবার এক মহিলা আইনজীবীকে হেনস্থা করা হয় এবং গ্রেফতার করা হয় বলে অভিযোগ। আইনজীবীদের দাবি, যতক্ষণ না আমরা নিরাপত্তা না পাচ্ছি কাজে যোগ দেব না। আইনজীবী কালীচরণ মণ্ডল বলেন, আমরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করি, সেখানে আমাদের যদি হেনস্থার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই কারণে আমরা প্রতিবাদ করছি। ব্যান্ডাউন করলাম গতকাল রাত্রে, একজন মহিলা আইনজীবীকে পুলিশ হেনস্থা করেছে, তার শ্লীলতাহানি করেছে, এবং পাশাপাশি একজন আইনজীবীকে অ্যারেস্ট করেছে। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমরা ব্যান্ডাউন করেছি। আমাদের বাড়ি আজকে মিটিং আছে, মিটিংয়ের পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রেপ্তার পুলিশের যে কী নাটক চলছে আমরা বুঝতে পারি না। আমরা আইনজীবী, আমরা জনসাধারণের স্বার্থেই থাকি, কিন্তু মহিলা আইনজীবী, আইনজীবীদের উপরে আঘাত আইনজীবীরা কখনোই মেনে নেয়নি, অদূর ভবিষ্যতেও কোনোদিন মেনে নেবে না, যার আন্দোলন স্বরূপ আজকের এই প্রিন্টডাউন। বসিরহাট মহকুমা আদালতে সিভিল ও ক্রিমিনাল কোর্টে প্রায় 260 জন আইনজীবী রয়েছেন। সন্দেশখালী কাণ্ড নিয়ে পুলিশের হেনস্থার শিকার হতে হচ্ছে আইনজীবীদের একাংশের। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সমস্যায় পড়েছে বিচার প্রার্থীরা। যাদের জামিন হওয়ার কথা ছিল তারা আজ জামিন পাবেন না বলে মনে করছেন মক্কেলরা। সপ্তাহে দ্বিতীয় দিন মঙ্গলবার, তার উপরে সন্দেশখালীর আসামিদের তোলা হবে আজ আদালতে। তারা আইনি পরিষেবা পাবে কিনা সেটা নিয়েও সমস্যায় পড়েছে অনেকেই। কর্মবিরতি যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত আইনি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে সাধারণ মানুষকে। এটা কর্মবিরতি ডাক, ওরা ডাক দিয়েছে, তার কারণ এখানে আইনজীবীরা হেনস্থা হয়েছে। একজন আসামি, তাকে আইনজীবীর শেষতার থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সে আসামি হতে পারে, কিন্তু বেল পেয়ে যদি আইনজীবীর চেম্বারের মধ্যে আসে আইনি পরামর্শ নেওয়ার জন্য, সেখান থেকেই যদি তুলে নিয়ে চলে যায়, তাহলে আইনজীবীদের কাছে মানুষ আসবে কেন? আইনজীবীদের কাছে তো মানুষ, সে যত বড় ক্রিমিনাল হোক সে তো ভরসা করে। সেখান থেকে তোলাটা ঠিক না, তাকে সোন অ্যারেস্টে প্রেয়ার করতে পারতো পুলিশ, আরও 10টা কেসে নিতে পারতো, কিন্তু এইভাবে নেওয়া যায় না। আর আমাদেরও একজন আইনজীবী ভবসিন্ধু, তাকে হেনস্থা হয়েছে। এরই প্রতিবাদে বসিরহাটের সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্টের যত আইনজীবী বন্ধুরা রয়েছে, আমরা সেই জন্য কর্মবিরতি পালন করি। সেটাই তো আমরা জানি না কী কারণ। আমরা তো কাউকে পরামর্শ দিতেই পারে, সে তো আমাদেরকে পরামর্শ নেওয়ার জন্য যে কোনো আসামি আমাদের কাছে আসতে পারে। সেই আসামি পরামর্শ যখন দিচ্ছে, তখন যদি আমাদের চেম্বার থেকে নিয়ে যায়, তাহলে তারা কোথায় পরামর্শটা নেবে? আমাদের জানা নেই কী কারণে নিল। পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা অতিরিক্ত পুলিশ সুপারের সৌতম ব্যানার্জির সঙ্গে কথা বলেন বসিরহাট মহকুমার আইনজীবীরা। এলাকায় উত্তেজনা থাকায় এলাকা পরিদর্শনে আসেন স্বয়ং বারাসাতের ডিআইজি সুমিত কুমার। এলাকায় চলছে পুলিশি টহল। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বারাসাত। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।